তো আজকে আমরা দেখবো যে হোন্ডা থার্টিকে ইঞ্জিনের একটি সমস্যা সেটা অনেক কি আমার কাছে কমেন্ট করে বলেছেন যে এই ইঞ্জিনের একটি সমস্যা সেটা হচ্ছে এই চোখ ঠেললে সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো এই ইঞ্জিনের চোখ ঠেললে কেন বন্ধ হয়ে যায় বা চোখ ঠেলার নিয়ম কি তো সে বিষয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো চোখ ঠেলার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথম স্টার্ট করার সময় চোখটি সম্পূর্ণ এই দিকে থাকে সম্পূর্ণ এই ধারে টেনে আমরা স্টার্ট দিয়ে দেবো স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ ইঞ্জিনটা স্টার্টে থাকবে চোখটা সেম এই জায়গায় থাকবে তারপরে ইঞ্জিনটা যখন হালকা কিছুক্ষণ চলার পরে তারপরে চোখটা আমরা হালকা করে একটুখুনি ঠেলে দেবো ঠিক ঠেলে এই জায়গায় রেখে সেম এই জায়গায় রেখে খানিক্ষণ চলবে এক মিনিট কি দেড় মিনিট কি দু মিনিট মতো যে ইঞ্জিনটা একটু গরম হয়ে যাবে তারপরে আমরা তারপরে চোখটাকে পুরো ঠেলে দেবো এরকম এটা হচ্ছে চোখ ঠেলার নিয়ম অনেক ইঞ্জিনে আছে সেম এরকম জায়গায় থাকে এর থেকে বেশি ঠেললেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেম এই জায়গা থাকে এর থেকে বেশি ঠেললে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এর কারণ বিভিন্ন রকম হতে পারে সেটা হচ্ছে দীর্ঘদিন চোখটাকে পুরোপুরি না ঠেলে দিয়ে না চালিয়ে এইভাবে এই মানে ইয়ে কার্বার থেকে এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে এর থেকে বেশি ঠেললে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আর একটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে পিস্টন বা ঋণের কোনো প্রবলেম থাকলে বা সেটা কমজুরি হয়ে গেলে এরকম সমস্যা হয় আর কিছু কার্বোটারেরও প্রবলেম থাকে এবং কার্বোটারে কিছু প্রবলেম থাকলে এরকম চোখ ঠেললে সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো মেন যে কারণগুলো সম্পূর্ণ সেটা হচ্ছে এই যে যখনই আপনারা নতুন ইঞ্জিন কিনবেন তখন চোখ সম্পূর্ণ ঠেলে দিয়ে চালাবেন ঠিক মাঝখানে এইভাবে রাখবেন না বা এইভাবে রাখবেন না রাখলে কিন্তু এই এটা অভ্যাসটা এই কার্বোটার থেকে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনি যতই ঠেলে দিয়ে দেন ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে কার্বোটারের মেন চোক ঠেলার আরও আপনারা বিভিন্ন কারণ আপনারা ঋণটাকে চেক করতে পারেন যদি আপনার ইঞ্জিন হয়ে যায় পুরনো বা কার্বোটার চেক করতে পারেন কার্বোটার জাম বা বিভিন্ন প্যাকিং কি প্যাকিংয়ের এ হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তো এগুলো সম্পূর্ণ আপনাদের চেক করতে হবে সেগুলো আপনারা সম্পূর্ণ চেক করুন আরও একটা যে বিষয় সেটা হচ্ছে যে এই ইঞ্জিনের যে সিস্টেমটা আমি বলছি সেটা হচ্ছে এই ইঞ্জিনে প্রথম কিন্তু মানে এই পেট্রোল দিয়ে শুকিয়ে স্টার্ট করা হয় মানে তারপরে এই যে ফুয়েল ককের সুইচ আছে সেটা হচ্ছে তারপরে ক্যারাসিনে দিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে সিস্টেম অনেকে কিন্তু পেট্রোলে চালায় পেট্রোলে চালালে তো এখানে কেরোসিনের কোনো ব্যাপারই থাকে না তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আরও আমি অনেক আমার দাদা অনেকই দাদা কমেন্ট করেছেন যে এই ইঞ্জিনে ঋণ পরানো কিভাবে পরাতে হয় সেটা আমি ভিডিও বানাবো এবং এই ইঞ্জিনের সব থেকে যে একটা বড় প্রবলেম হয় আর সেটা হচ্ছে যে এই ইঞ্জিনে তেল চলে যায় এই মোবিল চেম্বারের মধ্যে তেল চলে যায় সেটা কেন যায় কি কারণ সেটা সম্পূর্ণ আমি ভিডিও প্র্যাকটিক্যালে দেখাবো তো আজকে ভিডিও এই পর্যন্ত